সম্মানিত এলাকাবাসী, এখনো আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি, রাস্তাঘাটে প্যান্ডেলের বাইরে মেহরবানি করে আমরা প্যান্ডেল চেষ্টা করছি, এক্ষুনি প্রধান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আমরা আজকের এই মাহফিল আপনারা আমার জন্য মাজাদের ওসিলা, অতএব আমরা বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে বসে পড়ি। হযরত কেরিয়াতের বয়ান শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দারুল উলুম খাটারাই মাদ্রাসার বাৎসরিক মাহফিলের মহতরম সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ দিনদার
যুবক বয়স্ক মুরব্বিয়ানে কেরাম এবং মাদ্রাসার ছাত্র ভাই সব পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনগণ, দারুল উলুম কাটারাই মাদ্রাসার বাৎসরিক মাহফিলের আয়োজনের কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য এই জায়গার মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে বুজুর্গ খাটারাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার কবরে জান্নাতের টুকরা বানায় এবং তার রূহরে আরায়ে ইল্লিয়িনের মধ্যে জায়গা দান করুন, আমিন। আমি সূরা মুমিনুন এর প্রথম দিকের কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। মাগরিবের আগে আগে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি এই কয়েকটা আয়াতের আলোকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা মুমিনুন এর শানে নুজুলের বেলায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, প্রথম অবস্থায় নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিম নামাজও দাঁড়াইলে ওয়াহী আসার জন্য নবী আলাইহিসসালাম আসমানের দিকে তাকাইতা, আসমানের দিকে তাকাইয়া নবী আলাইহিসসালাম ওয়াহী আসার ইন্তেজার করতা, অপেক্ষা করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় এই সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলা নাযিল করলা, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই আয়াতও যখন নাযিল হয়ে গেল এরপর থেকে নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিম এবং কোন সাহাবা নামাজ চলা অবস্থায় আসমানের দিকে তাকানো, ডানে বামে তাকানো, অন্যদিকে মনোযোগী হওয়ারে আল্লাহ তাআলা নিষেধ করে দিলা। এই আসমানের দিকে না চাইবার লাগে, ওয়াহী আসার জন্য নবী আলাইহিসসালাম ইন্তেজার না করবার লাগে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করছে। এছাড়াও এই আয়াতগুলার শানে নুজুলের বেলায় অন্যান্য মত বর্ণিত আছে। হাফিজ ইবনে জারির তবরি রহমতুল্লাহি আলাইহি বয়ান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তিনটা জিনিস তৈরি করছে। এই তিন জিনিসের এক জিনিস হইল জান্নাতে আদন, আরেক জিনিস হইল আদম আলাইহিস নবী কিনা ওয়া আলাইহিস সালাতু ওয়া তাসলিম, আর আরেকটা জিনিস হইল তৌরাত কিতাব। আল্লাহ তাআলা নিজ হাতে তিন জিনিস তৈরি করছে। এক নম্বর হইল জান্নাতে আদন, দুই নম্বর হইল তৌরাত, তিন নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম। যে সময় আল্লাহ তারা জান্নাতে আদন বানাইলা, জান্নাতে আদন বানানির পরে আল্লাহ জান্নাতে কইলা তুমি কোনটা খাও, তখন এই জান্নাতে আদনে সর্বপ্রথম সূরা মুমিনুনের প্রথম দশটা আয়াত তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে আনছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একবার নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আপনারা আমার কাছে আল্লাহর নবীর আখলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করার লাগে এইসব আপনাদের কাছে কিতাব কোরআনে মজিদ নাই। নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের আখলাক হইল কোরআনে মজিদ, কানা খুলুকুহু আল কোরআন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উদ্দেশ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা, আপনারা লাগে আরো সহজ করে দেই, সারা কোরআনে মজিদ খোঁজা লাগতো নাই, সূরা মুমিনুন এর প্রথম 10 আয়াত লক্ষ্য করলে নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমকে পেয়ে দেবা। নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের আমল আছিল সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত। সুবহানাল্লাহ। তিন নম্বর আরেকটা ঘটনা আছে এই সূরা মুমিনুনের শানে নুজুলের ক্ষেত্রে, নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের কাছে যখন ওয়াহি আইতো, ওয়াহি আওয়ার সময় নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের মাথা কপাল গামি যাইত আর মৌমাছির আওয়াজের মতো গুন 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 আওয়াজ হইত। একবার নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমের কাছে ওয়াহি আওয়া আরম্ভ হইছে,
সাহাবায়ে কেরাম অপেক্ষা আল্লাহর নবীর কাছে ওহিয়ার না জানি কোন ফরমান জারি হয় আসমান থেকে। জিবরিল আমিন যাওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিম দাঁড়াইলা, কিবলা মুখ হইলা, পশ্চিম দিকে মুখ করিয়া হাত তুলিয়া দোয়া করলা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া'সিরনা ওয়ালা তুসিরনা আমরার সত্তা বাড়াইয়া দেও, ওলা তানকুস না আমরার কুন্তা কম দিও না, নিয়ামত গুলা বাড়াইয়া দেও, নিয়ামত আমরার কম দিও না, ওয়াকরিম না হে আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো অপমানিত করিও না, আকরিম না ওয়ালা তুহিন না, ওয়াআতিনা হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, ওয়ালা তাহরিম না আমাদেরকে মাহরুম করিও না, ওয়াআসিরনা হে আল্লাহ তুমি আমাদেরকে পছন্দ করো, ওয়ালা তুসিরনা আমাদের বিপরীতে আমাদের মোকাবেলায় অন্যকে তুমি পছন্দ করিও না, ওয়ারজা আন্না হে আল্লাহ তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও, আর ওয়ারজিনা কিয়ামতের দিন আমরারে তুমি রাজি করে দিও। সুবহানাল্লাহ, নবী আলাইহিসসালাতু ওয়া তাসলিমে যখন এই দোয়া করলা, দোয়া করিয়া সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া, হে আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি এই সূরা মুমিনুনের প্রথম দশটা আয়াত তেলাওয়াত করে, এই প্রথম দশটা আয়াত তেলাওয়াত করিয়া মানা বুঝিয়া যদি কেউ আমল করে নেয়, এই দশটা আয়াতের মধ্যে সাতটা গুণ বর্ণনা করা হয়েছে মুমিনের, কোনো মুমিনের মধ্যে যদি ওই সাতটা গুণ চলে আসে, ওই মুমিন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাইব। সুবহানাল্লাহ, এই সাতটা গুণ কি? এই সাতটা গুণের সংক্ষিপ্ত আলোচনা আমি ইনশাআল্লাহ এরপরে আপনার সামনে করবা। এক নম্বর, কদ আফলাহাল মুমিনুন, মুমিন হল সফল কাম, অবশ্যই মুমিন হল সফল কাম। ভাইসব, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, কিছু মানুষ হইল আহলে তাওহীদ, এদেরকে মুমিন মুসলমান বলা হয়, আরেক গুরু হইল আহলে তাওহীদ, তাওহীদ বিশ্বাস করে না, একত্ববাদকে বিশ্বাস করে না, এরা হইল মুশরিক, তারা হয় আল্লাহর শরীক আছে। যারা মুশরিক এরা যদি হামেশা তাহাজ্জুদ গুজার হয়, এরা যদি কোনো আমল করে, শিরিক থাকার কারণে তাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইত না। তিন নম্বর, আরেক গুরু মানুষ হইল মুনাফিক, মুনাফিক যারা বাহ্যিকভাবে দেখায় মুমিন, আসলে অন্তরের মধ্যে কুফরে লুকায়িত, তাদেরকে বলা হয় মুনাফিক। কিয়ামতের দিন মুনাফিক যারা তাদের ঠিকানা হইব ইন্নাল মুনাফিকিনা বিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরের ঠিকানা হইব মুনাফিক হল। আমরা হই নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, মুনাফিক হল সকল কাম নয়, মুশরিক হল সকল কাম নয়, মুমিন হল সকল কাম। সকল কাম খারা মুমিন হল, কামিয়াব হইলা মুমিন হল। কোন মুমিন হল? যে মুমিনের মধ্যে সাতটা গুণ পাওয়া যাইব। এই সাতটা গুণের এক নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেসব মুমিনরা নামাজ পড়ব বিনয়ী অবস্থায়, আল্লাহকে রাজি খুশি করার লাগে ভীত সন্ত্রস্ত হইয়া, তকব্বুরি অহংকার করিয়া, লোক দেখাইবার লাগি, মানুষ দেখাইবার লাগি নামাজ পড়তো নাই, যারা নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার লাগে, ওইসব মুমিন হল সফল কাম। সফল কাম হইতে হইলে মুমিনের সাতটা গুণ লাগব। এক নম্বর গুণ হইল নামাজের মধ্যে বিনয়ী হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া। খাশিউনের তফসিলের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে একগুলোই হইল, এর মতলব হইল সাকিনুন, নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ লড়াচড়া করত না, শান্ত থাকত। আরেকগুলোর মত হইল খাশিউনের মানা খাইফুন, নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকত।
ও ভাই মুসলমান, যদি নামাজের মধ্যে কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে, সে নামাজে দাঁড়াইয়া অন্যদিকে মশগুল হইত নাই, ব্যস্ত হইত নাই, নামাজের মধ্যে সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গড়াইছে, এই বয়ে থাকলেই তার নামাজের মধ্যে মন বইব, একাগ্রতা আইব, খুশু খুশু আইব। দুই নম্বর গুণ, যেই গুণের দ্বারা মুমিন সফল কাম হয়, যারা আনিল লাগুয়ে মুরিজুন, লাগু অযথা নিরর্থক নিষ্ফল কাজ থেকে যারা বাঁচিয়া থাকব। লাগুয়ার দ্বারা মুরাদ কি? মুফাসসিরিনে কেরামদের মত হইল লাগু এর দ্বারা উদ্দেশ্য হইল শিরিক থেকে যারা বাঁচিয়া থাকব। যদি কেউ শিরিক করে, ইমান আছে শিরিক করে, এই ইমানদার কামিয়াব নাই, কাদ আফলাহার অন্তর্ভুক্ত নাই। কাদ আফলাহার অন্তর্ভুক্ত হইতে হইলে এক নম্বর শর্ত হইল নামাজের মধ্যে বিনয়ী ভাব হইত, নামাজের মধ্যে খুশু খুশু থাকত, নামাজের মধ্যে আল্লাহর খৌফ তার অন্তরের মধ্যে থাকত। দুই নম্বর হইল শিরিক থেকে মুক্ত হইতে হইব। বাদ মুফাসসিরিন, কোনো কোনো মুফাসসিরিনের মত হইল লাগওয়ার দ্বারা মুরাদ হইল হারাম এবং নাজায়েজ কাম থেকে বাঁচিয়া থাকা। একজন মুমিন হে নাজায়েজ কাম করে, এই মুমিন কাদ আফলাহা সফল কাম হইত নাই, বরং যে মুমিন শিরিক থেকে বাঁচিয়া থাকে, নাজায়েজ এবং হারাম কাম থেকে বাঁচিয়া থাকে, ওই মুমিন হইল সফল কাম। তিন নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, ওই মুমিন সফল কাম যে মুমিনে যাকাত আদায় করে। যাকাত দেওয়া, সাড়ে সাত তুলা স্বর্ণের মালিক যদি কেউ হয়, সাড়ে বায়ান্ন তুলা রূপার মালিক যদি কেউ হয়, তার উপরে যাকাত ওয়াজিব। এটি হল ওয়াজিব যাকাত। আরেকটি হল নফল যাকাত, যেটারে আমরা সদকা কই। যদি তার উপর যাকাত ওয়াজিব হয় না আর এমনি দান খয়রাত করে, এটার নাম হইল গিয়া সদকা। আর নেশাবের মালিক সে, তার উপরে যাকাত ওয়াজিব হইছে, সে তার উপর যে যতটুকু মাল দান করা, আলাদা করিয়া বাঠিয়া দেওয়া, ফকির হল রে, মিসকিন হল রে, জরুরি ওটার নাম হইল যাকাত। সফল কাম হইতে হইলে মুমিন হলর যে সাতটা গুণ, এর মধ্যে এক নম্বর গুণ হইল নামাজের মধ্যে বয়ে থাকা, দুই নম্বর গুণ হইল অযথা খাম থেকে বাঁচিয়া থাকা, তিন নম্বর গুণ হইল যাকাত আদায় করা, চার নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করব। ও ভাই, যখন ফিতনার যুগ, বর্তমান জমানা চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, জিনা আর জিনা, হাটে গঞ্জে বাজারে এলাকায় চতুর্দিকে জিনার বাজার গরম হয়েছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আজাবও বাড়ি গেছে। আল্লাহ তালা আমরা রে এইসব ফিতনা বাজার থেকে হেফাজত করুক, হয়ে আমিন। চোখের জিনা হইল চোখ দিয়া পুরো নারীর দিকে দেখানো, অন্তরের জিনা হইল অন্তর অন্তর দিয়া জিনার কল্পনা করা, হাতের জিনা হাত দ্বারা অবৈধভাবে স্পর্শ করা, পায়ের জিনা পাও দ্বারা হাঁটি হাঁটি জিনার লাগি যাওয়া। যারা লিফুরুজিহি মাহাফিজুন, যৌনাঙ্গকে হেফাজত করে নেওয়ালা মুমিন মুসলমান জৈব, ওই মুমিন সফল কাম। এখন যে মুমিন তার যৌনাঙ্গকে হেফাজত করলো না, যে মুমিন জিনা করে, যে মুমিন শরীয়তর ফর্দা মানে না, বেফর্দা চলে, এই মুমিন কাদ আফলাহা নাই। হে মুমিন কালিমা পড়ছে, কিন্তু কাদ আফলাহা হইতে হইলে শর্ত হইল ওই মুমিনে জিনা থেকেই বাঁচিয়া থাকা লাগবো। আল্লাহ তালা আপনাদের জিনা থেকেই বাঁচিয়া থাকার তৌফিক দান করুক। হয়ে আমি أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. যৌনাঙ্গর হেফাজতের বেলায় নবী আলাইহিসসালাতু ওয়াত তাসলিম হাদিসের মধ্যে ফরমায়েন, মাই ইয়াজমানু লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা ফারজাইহি
আযমানু লাহুল জান্নাতান, যে ব্যক্তি দুই জিনিসের জামিন বনি যাইব। নবী আলাইহিস সালামে ফরমায়, আমি তার জন্য জান্নাতের জামিন বনি যাইব। সুবহানাল্লাহ, আল্লাহর নবী জান্নাতের জামিন বনি যাইবা। দুই খাম হল্লে কয় খাম? দুই খাম। একটা হইল মা বাইনালে হিয়াইহি, মুখের হেফাজত করা। এই মুখ দ্বারা আমরা গুনার খোতা হইতাম পারতাম নাই, মুখ দ্বারা আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু কইতাম পারতাম নাই, এই মুখ দ্বারা আমরা মিশা মারতাম না, এই মুখ দ্বারা আমরা যুগল ঘুরি করতাম না, এই মুখ দ্বারা আমরা গিবত করতাম না। আজকাল আমরা মিশা মাতি, দম করিয়াও মিশা মাতি, ইচ্ছায় মিশা মাতি, অনিচ্ছায় মিশা মাতি। মিশা মাত কিজ আল কিজবু উম্মুল কাবায়ির, সমস্ত কবিরা গুনার মধ্যে বড় গুণ হইল মিশা মাতা। মিশা মাতা হইল কবিরা গুনা, বড় গুনা। আল্লাহ তালে আমার এই মিশা মাত থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করুক। আমি যৌনাঙ্গের হেফাজত করা, একটা হইল মুখের হেফাজত করা, দুই নম্বর যৌনাঙ্গর হেফাজত করা। নবী আলাইহিস সালামে ফরমান, মাইয়াজ মানুলি মা বাইনালে হিয়াইহি, যে ব্যক্তি তার জিহ্বার হেফাজত করি লাগিব, জবানের হেফাজত করি লাগিব, ও মা বাইনা রিজিলাইহি, এবং উভয় পায়ের মধ্যস্থরের যে যৌনাঙ্গ আছে, পুরলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, ওই অঙ্গটার হেফাজত করি লাগিব। আমি নবী আজমানুলাহুল জান্নাতা, আমি তার জন্য জান্নাতের জামিন বনি যাইব। আমরা ইডিওটার হেফাজত করিয়া আল্লাহ তাআলার যে নবীরে ওই জান্নাতর জামিন হয়ে যাবা, আমরা লাগি আল্লাহ তার নবীরে জান্নাতর জামিন বানাই দেব। আমিন। পাঁচ নম্বর গুণ হইল আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই মুমিন সকল কাম যে মুমিনে আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না। মানুষে তাকে বিশ্বাস করিয়া তার কাছে টাকা পয়সা জমা রাখছে, সেইগুলা আত্মসাৎ করে না, সেগুলা অন্যায়ভাবে মুখ করে না। যে ব্যক্তি আমানতদার, আমানতদারি গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাইব, আল্লাহ আল্লাহ তাআলা ফরমায়েন কাদ আফলাহা, ওই মুমিন সকল কাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন আমানতদারি সম্পর্কে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আতুদ্দুল আমানাতি ইলা আহলিহা, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেন তোমরা যেন আমানত মানুষের আদায় করো, পরিশোধ করো। কারো আমানত যদি তোমার কাছে থাকে, তুমি গুলা অন্যায়ভাবে মুক করিও না, আত্মসাত করিও না। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমুল কাছে ওয়াহি আইছে, আল্লাহর নবী নবুয়তি পাইছেন 40 বছর বয়স, কিন্তু 40 বছর বয়সের আগেও মক্কার মানুষ তাদের মাল সামানা, স্বর্ণ গয়না, টাকা পয়সা আল্লাহর নবীর কাছে আমানত রাখত, আর আল্লাহর নবীরে তারা উপাধি দিয়েছিল সবাই মিলিয়া আল আমিন। দিছিল না দিছিল না? দিছিল। আল্লাহর নবী নবীর নবুয়তি পাইছেন না, ইসলাম আইছে না, কিন্তু আল্লাহ নবী আসলাম আমানতদার। এই জন্য সর্বসম্মতিক্রমে তারা সবাই আল্লাহ নবীরে, মক্কার কাবির রাখলে যারা আল্লাহ নবীর ইসলাম গ্রহণ করছে না, আল্লাহ নবীরে মক্কা থেকে বার করে দিলাইছিল, তারাও কিন্তু আল্লাহ নবীরে আল আমিন উপাধি দান করছিল। তো ভাই হল ওই ফার্স্ট নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা, আমানতের খেয়ানত না করা। আল্লাহর নবী ফরমাইন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহ, যে ব্যক্তির আমানতদারি রক্ষা করে না, ওই ব্যক্তি মুমিনও নাই। হই নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আমানতদারি রক্ষা করার তৌফিক দান করুক। আমানতদারি কি তা? আমি যদি বাবা হই, আমার সন্তান আমার কাছে আমানত, আমি তাদেরকে হালাল খাওয়াইতাম হইব, আমি তাদেরকে মাদ্রাসায় দিয়া দিন শিখানি লাগব। যদি আমি দিন শিখাই না, আউটা আমি আমানতের খেয়ানত করলাম। যদি আমি হারাম খাওয়াই, আউটা আমি আমানতের খেয়ানত করলাম। আমার উপর আমি যদি
পরিবারের জিম্মাদার হই, আমি পরিবারের সবার কাছে ইনসাফ এবং ন্যায় সঙ্গত ভাবে চলা লাগবো, অন্যায় করলে আউটও আমার আমানতের খেলাফ হইব। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দারি রক্ষা করা রক্ষা করিয়া চলার তৌফিক দান করুক, আমিন। মুমিনের ছয় নম্বর গুণ আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়াহদিহিম রাউন, যারা তাদের ওয়াদা রক্ষা করব। ও মুমিন মুসলমান, মুমিনের গুণ হইল ওয়াদা রক্ষা করা, আর ওয়াদা ভঙ্গ করা হইল মুনাফিকের গুণ। আল্লাহর নবী ফরমায়েন, আয়াতুল মুনাফিকে সালাস, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের স্বভাব হইল তিনটা, কয়টা সব হল তিনটা। ইজা হাদাসা, যখন সে কথা বলে, কাযাবা মিছামাতে, চলতে ফিরতে মিছামাতে, ব্যবসার মধ্যে মিছামাতে, এমনি মিছামাতে, কোনো ফায়দা নাই এমনি মিছামাতে। মিছামাতে আগে কইছি কবিরা গুনা, এই মিছামাত মিছামাত মাত হইল মুনাফিকের লক্ষণ। দুই নম্বর হইল ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা পুরা করে না, ওয়াদা সে ভঙ্গ করে। তিন নম্বর ওয়াইজা উতমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানত রক্ষা করে না, খেয়ানত করে। ওই তিনটা হইল মুনাফিকের স্বভাব। আল্লাহ তাআলা আসরের পরে মাগরিবের আগে মকবুল টাইম আমাদেরকে মুনাফিকের স্বভাব থেকে হেফাজত করুক, আমিন। আমরা পাইলাম মুমিনের ছয়টা গুণ, কয়টা পাইলাম? ছয়। এক নম্বর নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকা, দুই নম্বর লঘু এবং শিরিক না যায় হারাম খাম থেকে বাঁচিয়ে থাকা, তিন নম্বর যাকাত পরিশোধ করা, চার নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, পাঁচ নম্বর হইল আমানত আদায় করা, ছয় নম্বর ওয়াদা পুরা করা, সাত নম্বর মুমিনের সাত নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঐসব মুমিন কামিয়াব সফল কাম, যারা তাদের নামাজের হেফাজত করে, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা সালাওয়াত শব্দ জমাইছেন, শুধুমাত্র জোহরের নামাজ পড়লাম, সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ পড়লাম আমরা সফল কাম নাই, বরং ফজর ওয়াক্তের নামাজ জামাতের সাথে ইহতেমামের সাথে যদি আমরা আদায় করি তাহলে ওই আমরা সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা জুমা শব্দ ব্যবহার করছেন। আমরা অনেক আছি ফজরের নামাজ দাইমি ঘুমো থাকি, ফজরের নামাজ ঘুমাইলাম, আসরের নামাজ বাজারো, মাগরিব এশা বাজারো, খালি সপ্তাহে এক নামাজ পড়লাম জুমা, আমি সলাওয়াতের হেফাজত করলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতেমামের সাথে পড়ার তৌফিক দান করুক, আমিন। ভাই হল কোন মুমিন মুসলমান যার মধ্যে এই সাতটা গুণ পাওয়া যাইব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়সালা অনুযায়ী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি জান্নাতি। কয়টা গুণ পাওয়া গেলে? সাতটা গুণ পাওয়া গেলে। এই সাতটা গুণের সবটির সম্পর্ক ইলমের সাথে। কিসের সাথে? ইলমের সাথে। কিভাবে? যে আমি নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইলে নামাজের ফরজ হয়টা, ওয়াজিব হয়টা, সুন্নত হয়টা, মুস্তাহাব হয়টা, যেভাবে জান্নাতের মিফতাহ চাবি হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ, বেহেশতের চাবি হইল নামাজ, তদ্রূপ মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হইল তাহারাত, পবিত্রতা অর্জন করা। যদি আমি ভালো করিয়া ওযু করি না, ওযুর সাইড ফরজ থাকি, একটা ফরজ বাদ দিয়া ওযু করিয়া নামাজ পড়ি, আমরা নামাজ হইব নি? হইতো না। এই জন্য আমরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুশু ওয়ালা নামাজি হইতে হইলে সফল কাম মুমিন হইতে হইলে পয়লা নম্বর শর্ত হইলে আমাদের ইলম থাকা লাগবো। আর এই ইলম হাসিল করার লাগি ভাই দারুল উলুম খাটারাইম সহ যত কওমি মাদ্রাসা আছে এইসব মাদ্রাসার আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দান করতাম,
ভাই আমরা যারা ছোট আছি, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমরা ওইসব কমই মাদ্রাসায় লেখাপড়া করিয়া দিন শিখিয়া মুমিনের সাতটা গুণ আমরা অর্জন করা লাগব। যদি আমরা দিন শিখি না, নমাজ পড়তাম পারতাম নাই, আর নমাজ না পড়লে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবানি দিতে নাই। দুই নম্বর গুণ যেটা, আজকাল স্কুল কলেজের বই হকল নাস্তিকতা দিয়া বই হল বরা লেখা আছে, দেব দেবীর নামে ছাগল জবকল লেখাওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই খান নামে গরু জব করলে খাওয়া যাইব, খান নামে জব করলে খাওয়া যাইত নাই। হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এইগুলার জানা এবং মানার সম্পর্ক হইল এইসব কওমি মাদ্রাসার লগে। এই জন্য আমাদের যার যেভাবে সামর্থ্য আছে, ওই সামর্থ্য দিয়া এদেশের কওমি মাদ্রাসাগুলাকে জিতা রাখা। আমাদের অর্থ আছে, অর্থ দিতাম, টাকা পয়সা দিতাম, আমাদের সন্তানাদি আছে, সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিতাম। আমার টাকাও নেই, আমার সম্পদও নেই, আমার সন্তানাদিও নেই, আমি ভালো পরামর্শ দিয়ে মাদ্রাসা উন্নতি অগ্রগতির ব্যবস্থা করতাম। ভাই সব দিনকে সহযোগিতা করার বহুত তরিকা আছে, আপনার টাকা আছে টাকা দেউকা, সন্তান আছে সন্তান দেউকা, ভালো পরামর্শ আপনি জানেন ভালো পরামর্শ দেউকা, আর না পারলে আপনি সময় দেউকা, যে যেভাবে পারি আমরা এইসব দিনী মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা দারুল উলুম খাটারাই এবং এই নজরিয়া দেওবন্দি মাদ্রাসা গুরার হেফাজত করতাম। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আসরের পরে মাগরিবের আগে মকবুল টাইম, দোয়া কবুল হয়। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে মুমিনের সাতটা গুণের আলোচনা করছি। আল্লাহ তাআলায় আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যার, সকল মুমিন হলে আল্লাহ তাআলা আমরা এই সাতটা গুণ দান করুক হইয়া, আমি এই সাতটা গুণের উপরে আমল করিয়া জান্নাতে হওয়ার তৌফিক দান করুক হইয়া, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজও সময় আছে, সম্মানিত এলাকাবাসী, আমাদের দাওয়াতি মেহমান হযরতুল্লাহ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব বানিয়েছেন হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ বাদ মাগরিব হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমরা যারা এখানে বাইরে আছি, বাড়ি ঘরে আছি, মেহরবানি করে মাগরিবের নামাজ, মেহরবানি করে মাগরিবের নামাজ মাদ্রাসা মসজিদে সহলে পড়ার চেষ্টা করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا زيارة الحرمين الشريفين قبل أن تميتنا مرارا وكرارا نسألك يا الله رزاك والتقى والعفاف والغنى والجنة ونعوذ بك من سخطك وعقابك والنار রব আলমিন। আমরা যারা হাত উড়াইছি মাওলা ঘরে বাইরে, আয় আল্লাহ আমরা যারা হাত উড়াইছি আমাদের তামাম জিন্দগির সমস্ত কথা কসুরে মাফ ফরমাও।
আল্লাহ সফিরা কবিরা জাহিরা বাতিনা জানা অজানা নয়া পুরানা শরীক বেদাত মৌলায়ে করিম সমস্ত গুনাহ থেকে শরমিন্দা হইয়া তওবা করলাম। আল্লাহ তুমি আমার তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও। এ আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমারে পাক সাফ করিলা মৌলা। এ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আয়াল্লাহ খার মা কবর সাহিত, আয়াল্লাহ খার বাবা কবর সাহিত তুমি দেখরাই মৌলা। আয়াল্লাহ আমরা যারার মা বাবা কবর সাহিত তারার কবরে জান্নাতের টুকরা বানাই দাও। আয়াল্লাহ আমরা যাদের মা বাবা জীবিত আছেন তারারে হায়াতে তৈবা তবিলা আতা ফরমাও। আয়াল্লাহ তারার খেদমত করি করি জান্নাতি হওয়ার আমরা তৌফিক দান ফরমাও। হে রব্বুল আলামিন আমরা যার হাত উঠাইছি মৌলা আমরার খার বাড়িয়ে করে হে অসুস্থ তুমি দেখরাই মৌলা। আয়াল্লাহ আমরা যত বিমারি সকল আছেন তোমার দস্তে কুদরত থেকে শিফা দান ফরমা। ইয়া আল্লাহ দেশে বিদেশে হসপিটালে ক্লিনিকে আয়াল্লাহ নবীর উম্মত হল যারা বিমার আয়াল্লাহ অসুস্থ তুমি সমস্ত বিমারি সকলে তোমার দস্তে কুদরত থেকে শিফা দান ফরমা। ইয়া আল্লাহ আমাকে দুয়ার দরখাস্ত করছেন মৌলা আয়াল্লাহ তামাম জায়েজ মাকাসিদ পুরা ফরমাও। ইয়া আল্লাহ তার উলুম খাটারাই সহ আয়াল্লাহ যত মাদারিসে কওমি আছে মাদারিসে দিনি আছে আয়াল্লাহ এগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। এগুলারে আমাদের নাজাতের ওসিলা সরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আয়াল্লাহ এই মাদ্রাসার যারা দান খয়রাত করলা খরবা আয়াল্লাহ দান খয়রাত করছেন তামামর সদকা খয়রাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয়াল্লাহ এই মাদ্রাসার যারা টাকা পয়সা দান করছেন আয়াল্লাহ যারা ছাত্র দিছেন আয়াল্লাহ ভালো পরামর্শ দিছেন আয়াল্লাহ যে যেভাবে সহযোগিতা করছেন মৌলা তামামর সহযোগিতারে তুমি নাজাতুল ওয়াসিলা জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয়াল্লাহ হযরত শেখ খাদারাই রহমাতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ এলাকার যত মুর্দিগান কবর সাহিত মৌলা যদি কারো কবরের মধ্যে আগুন লাগি যায় সাপ পিচ্ছু ঢুকি যায় মৌলা এই মুহূর্তে থেকে তুমি কবর আজাব বন্ধ করে দেও মৌলা। ইয়া আল্লাহ করুণার সাহ রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ সাইদ তরিকার যত বুজুর্গ হল দুনিয়ায় ইয়া আল্লাহ সারিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন সমস্ত বুজুর্গ হল তারা যাত্রে বুলন্দ ফরমাও তারা রুহানি বয়স দিয়ে আমাদের ফৈসিয়া ফরমাও। যেসব বুজুর্গ হল জীবিত মৌলা তারার হায়াতে তৈবা তলিলা তা ফরমাও। ইয়া আল্লাহ তুই জানিত তরিন দেখো আপনার ইমান ও ইসলাম ও রূপে দায়ীমার কাইম রাখিও। ইয়া আল্লাহ হারাম থেকে বাসিয়া হালাল উপায় চলার তৌফিক দান করিও। রিজেক্টের মধ্যে কুশা দেখি দান ফরমাও অভাব অন্টন দিয়ে দূর ফরমাও। ইয়া আল্লাহ বিদেশ বাড়িতে ভাই বেরাদর যারা আছেন তা আমরা তোমার হাওয়ালা করলাম তুমি তার ওকিল আর কফিল বলি যাও মৌলা। আয়াল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমরা তুমি কোনোদিন গাড়ির তুলে ফলাইয়া মত দিও না। আয়াল্লাহ কারেন্ট লাগাইয়া আগ্নি চালাইয়া মত দিও না। আয়াল্লাহ পানিতে ধোয়া মত দিও না। আয়াল্লাহ হঠাৎ মত থাকি মারা চাই মৌলা। আয়াল্লাহ যে সময় হায়াত যে সময় জীব মৌলা আয়াল্লাহ কলে মা ফড়াইয়া ফড়াইয়া তোমার হাবিবর চেহারায় আনোয়ার দেখাইয়া জান্নাতুল ফেরদাউসুর সুখা বানাই আমরা দুনিয়ায় থাকি উঠাইও। আয়াল্লাহ মায়ের নবী যত বাহালাই দোয়া করছেন আমরাও দোয়া করি আর আমরা এগুলা দান ফরমাও। আয়াল্লাহ তোমার নবী যত বুড়াই থেকে ফানা চাইছেন আমরাও ফানা চাই আর আয়াল্লাহ তুমি আমরা এগুলার থেকে ফানা দান ফরমাও। আয়াল্লাহ মৌত রাখি আগে আমরা বারবার হারাম আইন শরীফাইনের জিয়ারত মসজিদ ফরমাও। আয়াল্লাহ আমরা হজ্জে মকবুল হজ্জে মবরুর না করাইয়া মৌত দিও না। আয়াল্লাহ আমরা যারা ছেলে আছে মেয়ে আছে মৌলা এগুলার দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয়াল্লাহ দুনিয়া আখেরা তো বাচ্চেন্দ্র কারণে জন্য মুখ লাগাইয়া নারাজ রাখা লাগে মৌলা। আয়াল্লাহ তুমি বাচ্চেন্দ্রে নেককার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। হাফিজুল কোরআন হাফিজুল হাদিস হিসেবে ইয়া আল্লাহ দিনের খাতিম হিসেবে আমাদের আওলাদ হলরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ দারুল উলুম খানারাইরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত যে যেভাবে সহযোগিতা করছেন আসাদেজা তালাবা সবরে তুমি দিনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। মুর্দা হলরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইলা মৌলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরার মৌতের আগে আগে আমরার লাগে সদকে জারিয়া হিসাবে আমরার আওলাদ হলরে এই সম্মানদারি সকলরে কবুল আর মঞ্জুর ফরমাইয়া মৌলা। ইয়া আল্লাহ বিনা হিসেবে আমরারে জান্নাত দান করিও।
কবর আজাব থেকে মুক্তি দিও আল্লাহ। আয় আল্লাহ ডাইন হাত আমল নামা দিও, আয় আল্লাহ বিশ দিন মতো ফুলছিরাত পার করে ইয়ো মৌলা। আয় আল্লাহ আমরার মার সন্তান বাপর সন্তান হরুর সন্তান, আয় আল্লাহ আমরার আত্মীয়স্বজন যত কবরের বাসিন্দা মৌলা তাম আমার কবরের ভেস্ত টুকরা বানাই দেও। হে আল্লাহ আমরার যত আত্মীয়স্বজন জীবিত তারারে হায়াতে তৈবা তবিলা তা ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া। মনে করে বলেছি এখন মাঝে আহ্বান হবে।